নমস্কার, মিমির রান্না বান্নার পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই বড়দিনের প্রীতিও শুভেচ্ছা। বড়দিন মানে কেক তো খাওয়া হবে, এখন বড়দিন হয়ে গেছে কেকের উৎসব। বড়দিনে কম বেশি সবাই কিন্তু কেক খেয়ে থাকেন, আর সেই কেক যদি আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন তাহলে তো আর কোনো কথাই হবে না। আজকের ভিডিওটা কিন্তু যে সমস্ত বন্ধুরা মাইক্রোওভেনে কেক বানাবার চেষ্টা করেন কিন্তু ঠিকঠাক হয় না তাদের জন্য খুবই উপকারী হবে। আজকে আমি কেকটা বানাবো চায়ের কাপের মেজারমেন্ট করে। দেখুন, আমি একটা মাঝারি সাইজের চায়ের কাপ নিয়ে নিয়েছি। এই কাপের পরিমাপ করেই আমি কিন্তু উপকরণগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে আমি চিনি নিয়ে নিলাম। আমি এখানে এক কাপ আর 1/4 কাপ চিনি অ্যাড করছি। চিনিটা আমি একটা মিক্সিং জারেতে নিয়ে চিনিটার একটা পাউডার বানিয়ে নেব। চিনিটা আপনারা কিন্তু কম বেশি কেকিতে অ্যাড করতেই পারেন। আর আমি যেহেতু এখানে 2 কাপ ময়দা 2টো ডিমের কেক বানাবো, সেই ওয়াইজ চিনির কোয়ান্টিটিটা কিন্তু এইটাই একদম পারফেক্ট হবে। এরপর চিনির পাউডারটাকে একটু ভালো করে চেলে নিলাম এবং যে চিনির যে দানাগুলো রইল সেগুলোকে আমি বাদ দিয়ে দেবো। এরপর ময়দাটা আমি মেজারমেন্ট করে নিচ্ছি। ওই সেম কাপেরই আমি 2 কাপ ময়দা দেবো। 2 কাপ ময়দাও আমি সেমভাবেই কিন্তু ভালো করে চেলে নেব। কেকের এই উপকরণগুলোর মেজারমেন্টটাই কিন্তু মেন। এই উপকরণটা যদি মেজারমেন্ট ঠিক হয় তাহলে আপনার কেকও দেখবেন খুব সফট হবে। আর আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি 1 চামচের থেকে একটু কম বেকিং পাউডার দিলাম। আর আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ। খাবার সোডাটা কিন্তু পুরোটাই অপশনাল। খাবার সোডাটা দিলে কেকের যে ফুলো ভাবটা হয় সেটা কিন্তু খুব পারফেক্ট হয়। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে চেলে নিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি আরও একটি মিক্সিং বোল নিয়েছি। সেই মিক্সিং বোলেতে 2টো ডিম দিয়ে দিচ্ছি। এখানে ডিমগুলো দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবং এই মিক্সিং বোলটাতে আমি লিকুইড উপকরণগুলো একটা মিক্সিং তৈরি করে নেব। যেহেতু এটা প্লেন কেক বানাবো, তাই প্লেন কেক বানাবার সময় আপনারা যদি এইভাবে বানান তাহলে কেকটা কিন্তু খুব সফট হবে। ডিমটা ফেটিয়ে নেবার পর আমি ডিমের মধ্যে ওই কাপের মেজারমেন্ট করে 1 কাপ তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 2 চামচ। যেহেতু আমি 2টো ডিমের কেক বানাবো তাই ভ্যানিলা এসেন্সও এখানে 2 চামচ দিয়েছি। আমি এই কোয়ান্টিটিতেই কিন্তু কেকটা বানাই। এরপর লিকুইড উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবার পর ড্রাই উপকরণের মধ্যে লিকুইড যে উপকরণটা মেশালাম সেটা অল্প অল্প করে ঢেলে এবার মিক্সড করে নিতে হবে। আমি এখানে হ্যান্ড মিটারের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। আপনারা ইলেকট্রিক মিটারের সাহায্যেও কিন্তু মিক্সড করলে খুব ভালোভাবে এটা মিক্সড হয়ে যাবে তাড়াতাড়ি। এরপর কেকের ব্যাটারটা বানিয়ে নেবার পালা। কেকের ব্যাটারটা বানাবার জন্য দেখুন এইভাবে হ্যান্ড তারের সাহায্যে আমি ভালোভাবে উপকরণগুলো মেশাচ্ছি। এবং আমি বলে রাখি, 1/2 কাপ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ কিন্তু অবশ্যই রাখতে হবে, কারণ যদি মনে হয় ব্যাটারটা টাইট হয়ে আসছে তাহলে কিন্তু অল্প অল্প করে দুধ দিয়ে কেকের ব্যাটারটাকে একটু পাতলা বানাতে হবে। কারণ কেক বানানোর জন্য ব্যাটারের থিকনেসটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। দেখুন ঠিক এই রকম হবে কেকের ব্যাটারটা। এরপর আমি যে কেক মোল্ডগুলোতে বানাবো, দেখুন এইটা একটা সিলিকনের কেক মোল্ড আর এটা একটা অ্যালুমিনিয়ামের কেক টিন। আমি যেহেতু মাইক্রোওভেনে কেক বানাবো তাই মাইক্রোওভেনেতে সিলিকন মোল্ডও ব্যবহার করা যেতে পারে, আবার কেক টিনও ব্যবহার করা যেতে পারে। আমি আজকে সিলিকন মোল্ডটাতে কেকটা বানাবো, সেই জন্য অল্প একটু সাদা তেল তলা থেকে ব্রাশ করে নিয়ে উপরে একটা প্লেন ব্যাটার পেপার বা টিস্যু পেপার যে কোনো কিছু দিয়ে এটা একটা রেডি করে রাখলাম। আর যারা গ্যাসেতে কেক বানাবে তারাও যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি বা স্টিলের বাটিতে এইরকমভাবে তেল ব্রাশ করে ব্যাটার পেপার বা যে কোনো কাগজ দিয়ে কেকের ব্যাটারটা ঢেলে আপনারাও কিন্তু কেকটা বানাতে পারেন। দেখুন আমি যেই মোল্ডটাতে রেডি করে রেখেছিলাম সেই মোল্ডটাতে কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। আর কেকের ব্যাটারটা দেবার পর এইরকম 2-4 বার একটু ট্যাপ করে নেবে যাতে ভেতরের এয়ারটা পুরোপুরি বেরিয়ে যায়।
আমি যেহেতু এখানে প্লেন কেক বানাচ্ছি তাই কোনো রকম ড্রাই ফ্রুটস কিন্তু আমি ইউজ করিনি, শুধুমাত্র ওপর থেকে একটু টুটি ফুটি ছড়িয়ে দিলাম জাস্ট এটা দেখতে যাতে ভালো লাগে। গ্যাসেতে যারা কেক বানাবেন অবশ্যই প্রেশার কুকারটাকে 10 মিনিট আগে প্রিহিট করে নেবেন, তারপর প্রেশার কুকারের মধ্যে রাবার আর হুইসেল খুলে এই কেক মোল্ডটা ঢুকিয়ে দিলে কিন্তু রেডি হয়ে যাবে। আর মাইক্রোওভেনের ক্ষেত্রে 10 মিনিট কিন্তু প্রিহিট করে নেবেন কনভেকশন মোডে, তারপরে কনভেকশন মোডেতে 180 ডিগ্রি টেম্পারেচারে 40 থেকে 45 মিনিট কিন্তু লাগবে কেকটা বেক হতে। 40 মিনিট প্রথমে আগে টেম্পারেচার সেট করবেন, 40 মিনিট পর একটা টুথপিক নিয়ে দেখবেন, যদি দেখেন যে কেকটা এখনও হবে তাহলে আরও 5 থেকে 10 মিনিট কিন্তু দিতে পারেন। আমার কেকটা বানাতে টোটাল 45 মিনিট মতন টাইম লেগেছিল। প্রথমে আমি 40 মিনিট টাইম সেট করেছিলাম, তারপরে আমি আরও 5 মিনিট কিন্তু দিয়েছিলাম। আর মাইক্রোওভেন কনভেকশন মোডে কীভাবে কেকের টাইম সেট করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন, আর আপনারা যদি এই সম্পর্কে আরও জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই একদিন মাইক্রোওভেনের টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করব। আর গ্যাসেতেও যারা বানাবেন তাদেরও 1 ঘন্টা মতন টাইম লাগবে। দেখুন কেকটা একদম রেডি হয়ে গেছে, কেকটা ঠান্ডা হবার পর কেকটা আমি ডিমোল্ড করছি, কতটা সুন্দরভাবে এটা বেরিয়ে এলো। আর সিলিকনের মোল্ড ইউজ করার একটাই সুবিধা, খুব সহজে কিন্তু এটা বেরিয়ে আসে। আর ক্রিসমাসের একদম পারফেক্ট একটা কেক বানিয়ে নিলাম, অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। সবাই খুব ভালো করে এনজয় করুন, আর সামনেই বড়দিন 1 জানুয়ারি অনেক কিছু আছে, তাই ফ্যামিলির সাথে খুব ভালো করে সময় কাটান, খুব সুন্দর সুন্দর রান্না করুন এবং সকলকে ভালো রাখুন। অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের।